ভক্তিরহত গদগদ ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী আঠখেনামঘৰ আজি যেহেতু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর তিরুভাব তিথি গতি তার উপলক্ষে আমিও উপস্থিত হয়েছি ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী আঠখেনামঘৰ। আমি পরিবেশ দেখাবল মুহূর্ত যত্ন করম হরিনাম ধ্বনিয়ে মুখরিত হয়ে পড়ছে ইতিমধ্যে নামঘর চৌহদ আর রাজ্য বিভিন্ন প্রান্তরপা ভক্তগণ আহিছে আর সকলে আহিয়াতে আশীষ পরিলক্ষিত হয়েছে। চাকি বন্তি নৈবদ্য আগবাই সকলে মঙ্গল কামনা করেছে আর এই মুহূর্ত নামঘর চৌহদত মানে দেখছো যে ভাগবত পাঠ চলি আছে, আমি তার মাজলে এই মুহূর্ত সোমাই যাবলে যত্ন করম আর সহযোগী কৈলাসে প্রতিটি দৃশ্য দেখাবলে যত্ন করেছে আর আমি পয় প্রায় নামঘরের যে পরিবেশ সেই পরিবেশটি দেখছো বিভিন্ন প্রান্তরপা লোক আছে, আমি তেওঁলোকৰ মনৰ ভাব যাবলে জানিবলে যত্ন করম আর তিনি প্রসঙ্গ ইতিমধ্যে হয় পুয়া 4 বজাত দিনের 11 বজাত আর তারপিছতে দেখা পাওয়া গিয়ে যায় যে সন্ধ্যা 5 বজাত মই বিভিন্ন প্রান্তরপা লোক আছে আমি কথা পাতি তারা আমি নুমলীগড় রিফাইনেরি সবাই আছে হয় ভাল লাগিছে সেইটো কারণে আহিছো আজি ভাদ মাহ আজি আজি শেষ না কাইলে শেষ নেকি মানে গুরুজনা তিথির কারণে আজি ভাবিল শরাই ভাগ দিয়া হোক পরিয়াল লৈ পেলাই আহিলো আমার ছোৱালী আমার ভতিজা আমি এনেকে আহিলো ইয়ালে আহিলো কিছু ভিতরে এই মুহূর্তে আমার পরিবেশটা আমি দেখাইছো যে যে ঐতিহ্যমণ্ডিত যে শ্রী শ্রী আঠখেয়া নামঘর আছে নামঘরের ভিতর ভাগ আমি গৈছো আর এই মুহূর্ত ভাগবত পাঠ চলি আছে আর সকলে যে ভক্ত রাইজ আহিছে সকলে একাত্ম হবলে যত্ন করেছে তার দৃশ্য আমি এই মুহূর্তে দেখাইছো। আমি কিছু আগুয়াই যাবলে আমি যত্ন করি যেহেতু ভাগবত পাঠ চলি আছে খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করেছে নামঘর চৌহদত আর আমি তার পুনপটিয়া এই মুহূর্তে দৃশ্য দেখাইছো। আমি মোর সহযোগী আর মানে যে দৃশ্য আছে সেই দৃশ্য দেখাবলে যত্ন করছো আর ভাগবত পাঠর আমি দর্শকসকলেও ইয়ারপা শুনাবলে যত্ন করি পুনপটিয়াকে তার দৃশ্য এই মুহূর্তে দেখাইছো। মামা বহুদে বহুকে আচন্ত হাই খাত পুত্র হমে বচন্ত দুই বকী দার কাত পুরয় কুহুরর কথা কহিলু সকালে উগখে নহনিপতিয়া সন্ত ইতিমধ্যে ভাগবত পাঠে গুঞ্জরিত হয়েছে সমগ্র নামঘর চৌহদ। এই স্থানত ভাগবত পাঠ চলার সমান্তরালভাবে ইয়ার যে কাষর স্থান আছে তাতে ইতিমধ্যে চাকি বন্তি নৈবদ্য আগবাইছে ইয়ার যে বিভিন্ন প্রান্তরপা অহা ভকত প্রাণ রাইজে আর কব লাগিব যে আমি যে দৃশ্য সেই দৃশ্য আমি দেখাবলে এই মুহূর্তে যত্ন করছো আজি যেহেতু গুরুজনার তিরুভাব তিথি হয় এই শঙ্কর গুরুর তিথিভাগ আমার ইয়াত পালন করা হয়। আমার নামঘর আমি প্রত্যেক বছরে পালন করে আছো তিনিভাগ তিথি আমি ইয়াতে পালন করে আছো আজিও পালন করা হব আমার ভকত বৈষ্ণব আহি আছে আর অবিরক্ত আমার ভাগবত পাঠ চলি আছে নাম প্রসঙ্গ হব নামৰ পাছতে ভাগবত হব ভাগবতৰ পাছত প্রসাদ বিতরণ হব।